everyone, good evening and welcome back to my channel Jhima Vlogs. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, আমি রেডি হচ্ছি। তোমাদের বলেছিলাম না যে রিলস বানাবো, তো সেই জন্য রেডি হচ্ছি, রিলস বানাবো। তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। চুলটা ফার্স্টে খোপা করে নেব, তার জন্য ফার্স্টে চুলের জড়টা ছাড়িয়ে নিই, কারণ আমার চুলগুলো একটু বড়, সবসময় চুলের জড় ছাড়ানো হয় না, ওপর ওপর থেকেই মাথাটা আশ্রয় নিয়ে। তো এখনও আমি চুলের জড়টা ছাড়ালাম না, খোপা করবো। তো এইভাবে চুলটাকে ফার্স্টে নিয়ে বান লাগাবো, তারপর হচ্ছে সে ফুল লাগাবো। তো আমি বাড়িতেই এভাবেই খোপা করি ম্যাক্সিমাম টাইম। তো চুলটা আমি দেখো কীভাবে খোপাটা করছি, তোমরা জানিও যে তোমরা কারা কারা এরকমভাবে খোপা করতে পারো, যারা পারো তারা কমেন্টসে বলো যে আমি পারি। আর আমি এরকম করে ম্যাক্সিমাম টাইমই দেখবে আমি যখন খোপা করেছি, এই বান দিয়েই এইভাবেই খোপা করি। তো বাদবাকি চুলটা এভাবে পেঁচিয়ে গুটিয়ে পিন মেরে নিই, মানে ক্লিপ মেরে নিই, তারপর ফুলগুলো লাগাই। আজকের খোপাটা একটু বেশি বড় করব বলে অনেকগুলো মালা লাগাবো আমি। এই মালাগুলো সব কাপড়ের মালা, এগুলো ধোয়াও যায় নোংরা হলে, তো সব দোলে লাগাবো আমি। আমার এগুলো আগেরই ছিল, পরে আমি আবার ফুলের মালা কিনেছি। তো নিচটা হলুদ দিলাম, ওপরটা লাল দিলাম, আর পুরো খোপাটাকে কভার করব সাদা ফুল দিয়ে, সাদা ফুলের মালা দিয়ে আর কি। তো এইভাবে আমি আমার খোপাটা করে নিচ্ছি। দেখো আমার খোপাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা কমেন্টসে জানিও। আর এখানে আমি গলার হারটা পরে নিচ্ছি, যেই গলার হারটা আমি পরছি, এই গলার হারটা অনেক দিনের, মিনিমাম 2 বছর বয়স হারটার, আমার খুব পছন্দের হার এটা। তুমি যে কোনো কালারের ড্রেস পরো না কেন, তোমার ওই গলার হারটা ম্যাচ হয়ে যাবে। আর এটা দেখছিলাম মাথায় দিয়ে ভালো লাগছে কি না, ভালো লাগছিল না, অতিরিক্ত লাগছিল, তার জন্য খুলে রাখলাম। তো এবার চুড়িগুলো সব পরে নিচ্ছি। তো এই চুড়িগুলোর সাইজগুলো একটু ছোট, কারণ বড়গুলো পরলে না ভেতরে গিয়ে, হাতের ভেতরে গিয়ে পুরো গল গল করে, যার জন্য আমি একটু ছোট সাইজের চুড়ি পরি। তাই পরার সময় একটু সমস্যা হয়, কিন্তু পরার পর দেখতে ভালো লাগে। তারপর অক্সিডাইজের চুড়িগুলো পরে নিলাম। আর এখানে এটা পরছি, দেখবো কোনটা ভালো লাগে সেটাই পরবো, তোমরা কমেন্টসে বলবে কোনটা বেশি ভালো লাগছিল। এখন তো বলতে পারবে না, ভিডিওটা পোস্ট করো তারপর বলতে পারবে কোনটা বেশি ভালো লাগছে, এটা ভালো বেশি। চলো এটাই পড়ি এখন, আপাতত এই আইনটাই পড়লাম। এই আইনটা পড়ছি। মেকআপের মধ্যে সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে আমার লিপস্টিক পরা আর মাস্কারা লাগানো। তো এই দুটো থাকলে আমার আর কিচ্ছু লাগে না, আমি এই দুটো পরতে ভীষণ ভালোবাসি। তো আমার এখানে অল মেকআপ ডান। তো এখন একটু চোখে কাজলটা লাগিয়ে নিচ্ছি, নয়তো চোখটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই কাজলটা পরে নিলাম। এরপর লাইনারও পরব, তারপর মাস্কারা লাগাবো। তোমরা আমাকে অনেকেই কমেন্টস করো আমার টিপ পরা নিয়ে, যে আমি একটু বেশি উঁচুতে টিপ পরি। তো দেখো আমি যখন নিচে টিপ পরি আমাকে দেখতে একদমই ভালো লাগে না, মানে আমার নিজেকে নিজে ভালো লাগে না। একটা মানুষের অভ্যাস বলে কিছু আছে না, ওপরে পরে পরে এমন অভ্যাস হয়ে গেছে যে নিচে পড়লে আমার নিজেকে মনে হয় ভালো লাগছে না, তার জন্য ওপরে পড়ি। তো অনেকেই রিকোয়েস্ট করেছে, তার জন্য দেখো টিপটা আমি কিন্তু একটু নিচে পড়েছি, যতটা ওপরে পড়ি ততটা ওপরেও পড়িনি। তো এখানে একটা দাগ দিয়ে নিচ্ছি, বেশ আমার এভাবে টিপ পরতে ভালোই লাগে। যেহেতু একটু নাচের ভিডিও করব দোলে, তাই একটু এভাবে টিপটা পরলাম। তারপর সবার লাস্ট সিঁদুরটা পরে নিচ্ছি, সিঁদুরটা না পরলে তো একেবারেই মুখটা ফোটে না, সিঁদুর পরার পর একটা লুকসই চেঞ্জ হয়ে যায়। তো আমার এখানে অল মেকআপ ডান। নিকি আবার আমাকে একটা কিছু দেখাচ্ছিল, আমি বললাম সর এখন দেরি করিস না, অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি করছি, আর প্রচণ্ড রৌদ্র বাইরে, বাইরে গিয়ে ভিডিও করব এখনই, আমার ভেবে ভেবে তো কেমন লাগছে। ফুল রেডি হওয়ার পর মনে হচ্ছে কিছু একটা খালি খালি লাগছে, তখন মনে পড়লো বেল্টটা বাঁধা হয়নি। তো পিঙ্কিকে বললাম, পিঙ্কি বেল্টটা বেঁধে দিচ্ছে, আমি একাও বাঁধতে পারতাম, তাও কেউ একটা বেঁধে দিলে একটু সুবিধা হয়। দর্শক আমার সাজা দেখতে এসছে, এই যে এক নম্বর দর্শক, ও দর্শক না বদমাইশ, এমনি অনেকে সবাই বলে অনলাইনে, এটা তো খুব দুষ্টু আছে।
দোল উপলক্ষে ভিডিও করব আর আবির মাখবো না? এটা হতে পারে? কালার্স ফেস্টিভ্যাল হচ্ছে আমার ফেভারিট ফেস্টিভ্যাল। দোল খেলতে আমার ভীষণ ভালো লাগে, যদিও আমরা আবির দিয়েই খেলি, রঙটা আমরা কমই খেলি, তবুও লাস্টে এসে সবাই রঙ আমাদের মাখিয়ে দেয়। যতই পালাই তবু বাঁচতে পারি না, কিন্তু তবুও দোল আমার ফেভারিট ফেস্টিভ্যাল। দোল খেলতে আবির মাখতে আমি ভীষণ ভালোবাসি। প্রচুর সুন্দর গাছ লাগায়। এই গাছে পেয়ারা হয়েছিল অনেক, একটা লেবু গাছ, এই দেখো লেবুর ফুল হয়েছে, দেখছো? চলো কাঠচাপা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো লেবু হয়েছে, দেখেছো? এই যে লেবু হয়েছে, আরো আছে গাছে, যে প্রচুর গাছ লাগায়। খুব সুন্দর বাগান ওর ছাদে, তাই আমি আসলাম রিলস করতে। এই দেখো অ্যানামুন্ডা, আমি আমার ছাদ থেকে দেখিয়েছিলাম না অ্যানামুন্ডা গাছ, দেখো ওরও কত সুন্দর সুন্দর অ্যানামুন্ডা হয়েছে। প্রচন্ড রৌদ্র তাকাতে পাচ্ছি, দেখো কত সুন্দর বাগান, কি সুন্দর ফুল, আমার ভীষণ ভালো লাগে। দেখতেই পাচ্ছ কত ঘেমে গেছি, প্রচন্ড রৌদ্র, দেখো সূর্যের তাপ, প্রচন্ড রৌদ্র, তবুও কষ্ট করে ভিডিও করছি, দোলের শ্যুট করব তাই ভিডিও করছি। তো আমার অলরেডি ভিডিও ডান হয়ে গেছে, তো একটা ছোট্ট টুকরো ভিডিও করে নিই ভাবলাম তোমাদের জন্য। প্লিজ সবাই ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে। যারা এখনও আননোন, যারা এখনও আমার চ্যানেল ভিজিট করোনি, তো প্লিজ ভিজিট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর হচ্ছে আমার তরফ থেকে আমার সকল বন্ধুদের দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই সেফলি দোল খেলবে, কোনো রকম গন্ডগোলে জড়াবে না, এবং আবির খেলার বেশি চেষ্টা করবে, রং অ্যাভয়েড করারই চেষ্টা করবে। আর কুকুর, বিড়াল, কোনো রকম কোনো পশু পাখি কারোর গায়ে প্লিজ রং দেবে না, কারণ জানো কেমিক্যাল, কালারটা একটা কেমিক্যাল, ওদের জন্য অনেক ক্ষতিকারক। প্লিজ সমস্ত পশু পাখি এদেরকে কখনো রং দেবে না, নিজেরা নিজেরা সেফলি খেলবে এবং বাচ্চাদেরও সেফলি খেলাবে। তো দোলের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই ভিডিওটা এখানেই এন্ড করছি, তো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমার সঙ্গে থেকো। টাটা, বাই বাই, লাভ ইউ অল। আবারও দোলের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। গরম, জাস্ট এলাম ঘরে ভিডিও বানিয়ে।